Kumar Deb, BSF Platoon, Netritte, Sub Inspector Avdar Shin, Ebori Reche, Assam Rifles Platoon. Salami Monchi Shamne, Assam Rifles Platoon, Netritte, Naib Subedar, Nerd Bahadur. Ebori Ege Aske, CRPF Platoon. Naib Subedar, Kosta Bhattacharjee Netritte, Salami Manchir Samne, TSR First Party. TSR Second Battalion Platoon, Salami Manchir Samne, Netritte, Naib Subedar, Ranji Deporma. Erpori Ege Asche, TSR Tenth Battalion Platoon. Salami Manchir Samne, TSR 10th Battalion Platoon. West District Women Platoon, Netritte Women Sub Inspector Mukta Ghosh. Erpori Ege Asche, Traffic Police Platoon. Netritte, Sub Inspector Kiran Shankar Chaudhuri. Erpore Ege Asche, Forest Platoon. Salami Manchir Samne, Forest Platoon. Netritte, Forester Dhubo Dash. Erpore Ege Asche, Homeguards Platoon. Non-security guys are good. Salami Manchir Samne, Boy Scout Platoon, Netritte, Leader Manoj Kumar Das. Erpori Ege Asche, Girls Guides Platoon. Erpori Ege Asche, NSS Platoon. Salami Manchir Samne, NSS Platoon, Netritte, Leader Pritesh Devdas. Erpori Ege Asche, Civil Defense Platoon. Leader Shunai Devnath, Netritte, Salami Manchir Samne, Civil Defense Platoon. Erpori Ege Asche, Ajker Parade, Omshogrohonkari Omni Platoon, Assam Rifles Public School Platoon. Salami Manchir Samne, Assam Rifles Public School Platoon, Netritte, Leader Nishan Jamatia. Ajker Parade, Pasti Band Platoon, Omshoniyeche. Assam Rifles Band Platoon, Netritte, Abeldar Prushanto Jodhuri. BSF Band Platoon, Netritte, Sub Inspector Sunil Deporma. KTDS Police Training Academy.
নায়েব সুবেদার জেনারেল ডিউটি সজল ভৌমিক ত্রিপুরা স্টেট রাইফেলস 9 ব্যাটালিয়ন শ্রী ভৌমিক হাবিলদার জেনারেল ডিউটি কৃষ্ণচন্দ্র দাস ত্রিপুরা স্টেট রাইফেলস 12 ব্যাটালিয়ন শ্রী দাস Union Home Minister's Medal for Excellence in Police Training for the year 2016-17. Inspector Chandra Mohan Deborma, Cathedral Singh Police Training Academy, Bartomani Dini Avoshur Prapto, Sri Deborma. Subedar General Duty Ranjit Mandol Central Training Institute Tripura C Mandol আমার প্রিয় ত্রিপুরাবাসী, 73তম স্বাধীনতা দিবসের এই পূর্ণ প্রভাতে আমি সমস্ত রাজ্যবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এই মহান দিনে স্বাধীনতা সংগ্রামী শহীদ ও তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা অর্পণ করছি। তাদের ত্যাগ ও বলিদানের কারণে আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়েছে। এবছর স্বাধীনতা দিবস আরও বেশি তাৎপর্যপূর্ণ। স্বাধীনতার 72 বছর পর সত্যিকার অর্থে দেশে অখণ্ডতার পথে অগ্রসর হয়েছে। সম্প্রতি কেন্দ্র সরকার দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রথমত, জম্মু কাশ্মীর থেকে ধারা 370 এবং ধারা 35A বিলোপ ও নারী ক্ষমতায়নে লক্ষ্যে 3 তালাকের মতো কুপ্রথা সমাপ্ত করা। এই দুটি ঐতিহাসিক কাজের জন্য আমি 37 লক্ষ ত্রিপুরাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদী এবং দেশের লোকপ্রিয় গৃহমন্ত্রী অমিত ভাই সাহাজিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। 370 দ্বারা বিলোপের ফলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, দীনদয়াল উপাধ্যায়জি, সর্দার বল্লভভাই প্যাটেল এবং বাবা সাহেব আম্বেদকরের স্বপ্নের সফল বাস্তবায়ন ঘটল। দেশের একতা ও অখণ্ডতা আরও বেশি মজবুত হল। ভারতকে এক উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে লোকপ্রিয় প্রধানমন্ত্রী দক্ষের নেতৃত্বে প্রতি মানুষের আস্থা
2019 লোকসভা নির্বাচনে আমরা পুনরায় উপলক্ষ করেছি। আম জনতার জন্য গত 5 বছরে যেসব বলিষ্ঠ সময়যোগী কর্মসূচি প্রণয়ন করেছেন এবং যে সমস্ত প্রকল্পগুলি এখন রূপায়িত হচ্ছে, এর ফলে মানুষ 2022 সালে এক নতুন ভারতবর্ষ গড়ার স্বপ্ন দেখছেন। প্রধানমন্ত্রী, সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যেতে হবে আমাদের সকলকে এবং আমরা তাতে দায়বদ্ধ। লোকসভা নির্বাচন এবং ত্রিস্তরীয় নির্বাচনে ত্রিপুরার সাধারণ মানুষ যেভাবে আবার আমাদের উপরে বিশ্বাস করেছে, তার জন্য আমি সমস্ত ত্রিপুরাবাসীকে অনেক অনেক ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বিষয়ে মহাত্মা গান্ধীর একটি বাণীর উল্লেখ করতে চাই। তিনি বলেছিলেন, লক্ষ্যে অবিচল থেকে দৃঢ় বিশ্বাসী একটি সূক্ষ্ম শরীরও ইতিহাস বদলে দিতে পারে। আমাদের প্রধানমন্ত্রীর ব্যক্তিত্ব ঠিক সেরূপ। আমাদের সবার মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিত্ব থেকে অনুপ্রেরণা নেওয়া উচিত। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আজ ভারতবর্ষে কৃষি, শিক্ষা, শিল্প, অর্থনীতি, বিজ্ঞান প্রযুক্তি, মহাকাশ গবেষণা, বিদেশ নীতি সহ বিভিন্ন ক্ষেত্রে আজ গোটা বিশ্বের কাছে দৃষ্টান্ত স্থাপন হয়েছে। জনকল্যাণে কেন্দ্রীয় সরকার বেশ কয়েকটি উল্লেখযোগ্য প্রকল্প সারা দেশে কার্যকর করেছে। স্বচ্ছ ভারত অভিযান, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প, আয়ুষ্মান ভারত প্রকল্প, সৌভাগ্য যোজনা, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, জল সংরক্ষণ ইত্যাদি। গ্রাম, গরিব, কৃষক আর মহিলা আমাদের সরকারের অগ্রাধিকারের মধ্যে সর্বোচ্চ স্থান রয়েছে। 2022-এর মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে ত্রিপুরার ইতিহাসে প্রথমবার ন্যূনতম সহায়ক মূল্য ধান ক্রয় করার প্রক্রিয়া শুরু হয়েছে। এখন পর্যন্ত 15,654 মেট্রিক টন ধান খাদ্য শস্য দপ্তর সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করেছে। এর ফলে কৃষকদের প্রায় প্রতি কেজিতে 5 থেকে 5.5 টাকা লাভান্বিত হয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার এখন পর্যাপ্ত সমস্ত রাজ্যে এই পর্যন্ত 1,80,641 জন কৃষকদের নাম নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে 1,51,034 জন কৃষকদেরকে 2,000 টাকা করে প্রথম কিস্তি আর তারপর 2,000 টাকা করে দ্বিতীয় কিস্তি তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা প্রকল্পে অধিক ঝুঁকিপূর্ণ অঞ্চলের কৃষকদের বিমার আওতায় আনা হয়েছে। আগামী রবি মরশুমে উচ্চ ঝুঁকিপূর্ণ 21,000 হেক্টর জমিকে বিমার আওতার আনা হবে। কৃষকদের সমস্যা নিরসনের জন্য 14টি কৃষক বন্ধু কেন্দ্র খোলা হয়েছে এবং মোট 36টি স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।